আর ওই যে মা নিচে গেছে না সেজন্য কাউমাউ কাউমাউ করছে, এখন এটা দিয়ে তোকে বস করতে হবে না, বস করলে তখন থেকে কাউমাউ করবে, আমাকে কোনো কাজ করতে দেবে না, মা যতক্ষণ না উপরে আসছে ততক্ষণ এখন আমাকে কিছু না কিছু দিয়ে বস করতে হবে। তো সেই জন্য বস করার জন্য এর থেকে ভালো আইডিয়া কিছু হতে পারে না, তাই না? তো চলো ঝটপট করে এটা পুড়ে নিই, তারপর মজা নিতে নিতে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখো অলরেডি আমি এখন পুড়তে শুরু করে দিয়েছি, আরে ডান্টিটা না ভেঙে দিয়েছে শোন, দীপকে বলেছিলাম দীপ সেই জন্য এনে দিয়েছে। তো চলো একটু মজা নিয়ে খাই, আর একটু পুড়তে তো টাইম লাগবে, 5-10 মিনিট টাইম লাগবে, লেবু বের করি আর বিট লবণ দিয়ে ভালো করে একদম মাখাতে হবে, মাখিয়ে খেতে হবে। আর মাইকটা একটু বন্ধ হয়েছে, এখন একটু বন্ধ হয়ে গেছে, আমি এই জন্য ক্যামেরা চালু করছি, মানে সকাল থেকে যা অবস্থা মাইক, তো মাইকের নানান দিনের ঝাড়াপালা হয়ে গেছে, আমাদের এই পাশেই পুজো মানে ওই অন্নপ্রাশন বাড়ি, যাই হোক কিছু একটা হবে, তো সেই জন্য মাইক পাচ্ছে। আর আমার এদিকে রান্নাবান্না মোটামুটি চলছে, হওয়ার পথে এই যে ভিন্ডি সবজি করছি, আর করছি তোমার পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি, আর দেখি কিছু একটা ভাজাভুজি করে নেব, এটাই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর চলো তার আগে এটা আমি এখন মশলার ডাব্বাতে এখন ভরতে হবে এইটা। আর শোনো তখন থেকে এত বান্দরামি করছে ইয়ে মানে একদম যা তা অবস্থা। আর কালকে তোমাদের আমি বলেছিলাম যে ওই বাচ্চাদের টিউশন দেওয়ার ব্যাপারে, তো তোমরা অনেকেই আমাকে মানে রিপ্লাই দিয়েছো, অনেকেই আনসার দিয়েছো, আমার খুবই ভালো আছে। তোমরা প্রত্যেকেই বলেছো যে হ্যাঁ মানে টিউটর দেওয়া উচিত, আর বিশেষ করে আমার যেহেতু টুইনস, তো একা হলে হয়তো আমি হ্যান্ডেল করে নিতাম, কোনো অসুবিধা নেই। আর সোনুর মতো মানে যদি কোনো ছেলে থাকে কারোর ঘরে, তার অবস্থা কি হয়েছে, ছুরি কি করবি, কি করছো, কি রাম দেখো কি
তো যাই হোক, তো মানে তোমরাও বলেছো টিউটার দিতে, তো আমি আর দীপ দুজনেই মানে ভেবেছি টিউটার দেবো। তো এখন টিউটার পথের মানে খোঁজার পালা চলছে, ঠিক আছে। অনেক আগেই মোটামুটি ভেবেছিলাম কি করবো, অ্যাকচুয়ালি একটু পাজল হয়েছিলাম যে অ্যাকচুয়ালি কি করা উচিত, আর আমার তো অত নলেজ নেই, ঠিক আছে, যে আমি আগে একটা বেবি পড়িয়েছি বা আমার আগে মানে বেবি ছিল তাহলে হয়তো কিছুটা নলেজ থাকতো, এরকম তো কোনো ব্যাপার নেই, প্রথমবার ফার্স্ট টাইম, সেই জন্য বুঝতে পারছি না যে কি অ্যাকচুয়ালি করে। সেই জন্য তোমাদের কাছে আমি সাজেশন চেয়েছিলাম যে কি করা উচিত। তোমরা অনেকেই বলেছো যে টিউটার দেওয়া উচিত, যেহেতু দুজন, তো সেহেতু দেওয়াটা আমার মনে হয় ম্যান্ডেট। আর সত্যি কথা, এটা তোমরাও ঠিক বলেছো, মায়ের কাছে বাচ্চারা একদমই পড়তে যায় না, দীপের কাছে তবু পড়তে বসে যায়, যেমন দীপ তো সপ্তাহে একদিন আছে, সত্যি কথা বলতে কি ওরও সময় হয় না, এত মানে বাড়ির কাজকর্ম, বাজার হাট এগুলো করা থাকে, ওর মানে ওই একদিনই সমস্ত সময়টা চলে যায়, আর সত্যি কথা এনার্জিও থাকে না আর বাচ্চাকে পড়ানোর জন্য। আর স্পেশাল টিউটার যদি না দিই তাহলে বাচ্চার মানুষ হবে না, ওই সারাদিন ওই বাচ্চার পিছনে আমি বসে থাকতে থাকবো আর বাচ্চা আর পড়বে না, ব্যাস, আর বাচ্চা আর মানুষ হবে না। তো সেই জন্য ভাবছি টিউটার খুঁজছি, খোঁজার পথে চলছে, তো দেখা যাক পাই কিনা, পেলে তো অবশ্যই তোমাদের জানাবো, তাই না? তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার। তো দেখো অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর চলে এসছি, এই দেখো কি নিয়ে, আমলকি নিয়ে, আমলকি 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 কে খাবে এসো। কিন্তু বিশ্বাস করে একটা কথা বলছি, শীতের যে আমলকির টেস্ট, এখন সেই টেস্ট আদৌ নয়, একদম বোগাস টেস্ট। কিন্তু দীপ নিয়ে চলে এসছে, কারণ বউ খেতে পছন্দ করে, সেই জন্য বাজারে যা উঠে যেতে গেছে ও মানে সাথে সাথেই আমলকি নিয়ে চলে এসছে। এদের আমলকি খাওয়া হয়ে যায় শুনে দিয়ে, অলরেডি আমলকি খাচ্ছে, দেখা 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 আমলকি, দেখা আমলকি দেখা খেয়ে নিয়ে এখন আমারটাতে ভাগ বসা, ওই দেখো দেখো আমারটাতে ভাগ বসাতে এসছে, আর তিনিও তিনিও খেয়ে নিয়েছে, ও একটা গোটা আমলকি খেয়ে নিয়েছে, তারপরে দেখো আবার আমারটাতে ভাগ বসাতে এসছে। চলো এখন মাইকটা বন্ধ আছে বলে আমি ক্যামেরাটা অন করলাম, চুপ করতে বলেছি আমি, দেখেছো এরকম কি অবস্থা, একটু যে খাবো খাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দাঁড়াও আমি দেবো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর আমার শর্ট ভিডিওটা অবশ্যই দেখো, হ্যাঁ অলরেডি তোমাদের দেখা হয়ে যাবে তখন আমি জানি, যখন এই ভিডিওটা আমি পাবলিশ করবো। তো চলো আজকের মতো টাটা, বাই। ও বাবা শুনো, আমার চুলগুলো সব ছিঁড়ে পেলো রে, চুলের আর তেমনি আমার চুল উঠে যাচ্ছে, আর তার উপর ব্যাস শোনো আর সব আমার চুলের অবস্থা নেই, আর চুল উঠে একদম মানে একদম পুরো ন্যাড়ামুন্ডি হয়ে যাচ্ছে একদম। যাই হোক, আধা চুল আমার শোনু ছিঁড়ে দেয়, হ্যাঁ আধা চুল আমার শোনু ছিঁড়ে দেয়। তো চলো টাটা, বাই বাই, টাটা করে দাও।